জন্ম শতবর্ষের এই ক্ষণে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি লেখক বিপ্লবী সোমেনচন্দ্রকে সোমেনচন্দ্র উনিশশো বিয়াল্লিশ সালের আট মার্চ খুন হন তার হত্যাকাণ্ডের বিষয়টি আমার আজকের আলোচনার প্রধান বিষয় থাকবে আমি খুঁজে দেখার চেষ্টা করব সোমেনচন্দ্রকে হত্যা করার মতো প্রেক্ষাপট কীভাবে তৈরি হলো এবং সেই সাথে সোমেনচন্দ্রের লেখক জীবন সম্পর্কে খুব সংক্ষেপে আমার বক্তব্য তুলে ধরব সোমেন উনিশশো সালের চব্বিশে মে জন্মগ্রহণ করেন একটি নিম্ন মধ্যবিত্ত পরিবারে তার যখন তিন বছর বয়স তখন তার মাতৃবিয়োগ হয় তার পিতা পরে আরেকটি বিয়ে করেন এবং তার সৎ সূর্যবালার স্নেহে সোমেনচন্দ্র চন্দ্র বেড়ে ওঠেন আমরা জানি সোমেনচন্দ্র ঢাকার সদরঘাটের পোগজ স্কুলে লেখাপড়া করেছেন সেখান থেকেই তিনি ম্যাট্রিক পাস করেন এবং পরবর্তীতে মিডফোর্ড মেডিকেল স্কুলে ভর্তি হন অত্যন্ত দুঃখের বিষয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তার ভগ্ন স্বাস্থ্যের কারণে তিনি লেখাপড়া শেষ করতে পারেন না পরবর্তীতে সদ্য কৈশোর উত্তীর্ণ সোমেন বিপ্লবী রাজনীতির সংস্পর্শে আসেন এবং তিনি ঢাকার রেলওয়ে শ্রমিকদের আন্দোলনে যুক্ত হন সেখানে সেখানে তিনি সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন এবং একই সাথে তিনি লেখালেখির সাথেও যুক্ত হন সোমেনচন্দ্র মাত্র ২২ বছর বয়স বয়স পেয়েছিলেন তার সংগ্রাম এবং লেখালেখির জন্য উনিশশো সালের আট মার্চ তখন ঢাকায় ফ্যাসিস্ট বিরোধী একটি সম্মেলনের আয়োজন করা হয় ওই দিন তিনি শ্রমিকদের মিছিল নিয়ে সম্মেলনস্থলের দিকে অগ্রসর হতে থাকেন এবং সম্মেলনস্থলের খুব কাছে কাছ থেকে মিছিলের অগ্রভাগ থেকে তাকে ধরে নিয়ে ধরে নিয়ে অত্যন্ত নিশংসভাবে খুন করা হয় এই খুনের সাথে জড়িত ছিল নেতাজি সুভাষ বসুর যে রাজনৈতিক দল ফরওয়ার্ড ব্লক রেভলিউশনারি সোশ্যালিস্ট পার্টি আজাদ হিন্দ ফোর্স ফৌজ এখানে খুঁজে দেখবার বিষয় যে ফরওয়ার্ড ব্লক যারা কিনা ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আন্দোলনে যুক্ত তারা কেন কমিউনিস্ট সোমেনচন্দ্রকে খুন করতে গেলেন কমিউনিস্ট সোমেন কেন তাদের শত্রু হিসেবে বিবেচিত হল এই বিষয়টি যদি এই বিষয়টি আলাপের আগে আমাদেরকে যে আমাদেরকে মাথায় নিতে হবে তখন ব্রিটিশ ভারতের রাজনীতি প্রথমত এবং দ্বিতীয়ত তখনকার যে বিশ্ব পরিস্থিতি বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ এই দুটি বিষয়কে আমরা বিশ্লেষণের মধ্য দিয়ে সোমেন হত্যাকাণ্ডের প্রেক্ষাপটটা আমরা কিছুটা হলেও বুঝতে সক্ষম হব কমিউনিস্ট রাজনীতির মূল এজেন্ডা হচ্ছে সাম্রাজ্যবাদ বিরোধিতা পুঁজিবাদ বিরোধিতা এবং একটি শোষণহীন সমাজ কায়েম করা কিন্তু তৎকালীন ব্রিটিশ ভারতের কমিউনিস্টরা সাম্রাজ্যবাদ বিরোধিতার জায়গায় অনেকটাই পিছিয়ে যায় এই পিছিয়ে পড়াটা তৎকালীন রাজনৈতিক যে সমী একটা নতুন সমীকরণ তৈরি করে কিন্তু বাস্তবতা ছিল তখনকার ভারতের সাধারণ মানুষ এই যে ব্রিটিশের যে নিপীড়ন নিষ্পেষণ এইটার বিরুদ্ধে সাধারণ মানুষের এক ধরনের সম্মতি ছিল যেটা কমিউনিস্টরা তখন এই বিষয়টি অগ্রবর্তী হিসেবে এই বিষয়টিকে সামনে আনতে পারে না এবং জাতীয়তাবাদী ফরওয়ার্ড ব্লক সুভাষ বসুর দল তারা এই বিষয়টিকে তুলে ধরে এবং সুভাষ বসু ভারত ছেড়ে জাপানে জাপান এবং জার্মানি তৎকালীন যে অক্ষ শক্তি তাদের সহায়তায় তিনি ভারত স্বাধীন করার পরিকল্পনা গ্রহণ করেন এবং একই সাথে কংগ্রেস কংগ্রেসের গান্ধী গান্ধীজি ভারত সার আন্দোলন শুরু করেন এই প্রেক্ষিতে দেখা যাচ্ছে যে তখনকার কমিউনিস্টরা যে সাম্রাজ্যবাদ বিরোধিতার যে জায়গাটা সেখানে তারা সোভিয়েত ইউনিয়নের আমরা জানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়নকে আক্রমণ করা হয় হিটলারের জার্মানি সোভিয়েত ইউনিয়নকে আক্রমণ করে এবং মিত্রশক্তি হিসেবে সোভিয়েত ইউনিয়ন ইংল্যান্ড আমেরিকা অর্থাৎ জার্মানি জাপান ইতালি বাদে ইতালির যে শক্তি এটা বাদে যে বাকি বিশ্ব যে মিত্র শক্তি এই দুই ভাগে ভাগ হয়ে যায় এবং তখন শত্রুর শত্রু বন্ধু এরকম একটা তত্ত্ব তখন চলে আসে উপমহাদেশের কমিউনিস্টদের কাছে সেই তত্ত্ব অনুসারে ব্রিটিশ সাম্রাজ্যবাদী ব্রিটিশকে আপাতত মিত্র হিসেবে বন্ধু হিসেবে যে গ্রহণ করা রাজনীতি এই ভ্রান্ত রাজনীতি তখনকার যে ভারতের সাধারণ মানুষ তাদের কাছে এই জিনিসটি অত্যন্ত উদর্গ হিসেবে উদর্গভাবে প্রকাশিত হয় যার ফলে যে কমিউনিস্টদের সাম্রাজ্যবাদ বিরোধিতার যে মৌলিক এজেন্ডা সেই এজেন্ডায় তখনকার কমিউনিস্টরা কিন্তু থাকে না এই বিষয়টা যেমন তার পাশাপাশি যে ভারতের তখনকার যে জাতি প্রশ্ন এই প্রশ্নটার মীমাংসাও তখন কিন্তু করা সম্ভব হয়নি আমরা জানি যে ভারতীয় উপমহাদেশ বিভিন্ন জাতিতে বিভক্ত কিন্তু তখনকার যে রাজনীতির যে সমীকরণ আমরা দেখি ভাষাভিত্তিক যে জাতীয়তাবাদ সেটার পরিবর্তে ধর্মভিত্তিক জাতীয়বাদটা সামনে চলে আসে এবং তৎকালীন মুসলিম লীগ এবং কংগ্রেস এই ধর্মভিত্তিক রাজনীতির মধ্য দিয়ে ভারতীয় উপমহাদেশকে বিভক্ত করে এবং ওই সময় আমরা কমিউনিস্টদের কথা যদি বিবেচনা করি তখন তারা কংগ্রেস লীগ কমিউনিস্ট এক হও এরকম একটা দাবি নিয়ে সামনে চলে আসে ভারতের সাধারণ মানুষের কমিউনিস্টদের প্রতি যে নেতিবাচক ধারণা ছিল আমি সেটা বলতে চাচ্ছি না কিন্তু ভারত স্বাধীন করার যে জায়গাটা সেখানে কিন্তু কমিউনিস্টরা পিছিয়ে পড়ে তাদের এই মানতা তাদের এই রাজনৈতিক যে ভ্রান্তির কারণে তখন কংগ্রেস এবং ফরওয়ার্ড ব্লক তখন ভারতের সাধারণ মানুষের কাছে তারা এই অগ্রবর্তী স্বাধীনতার প্রত্যাশার অগ্রবর্তী দল হিসেবে সামনে চলে আসে এবং কমিউনিস্টদের তখন একটি কথা খুব প্রচলিত ছিল যে আমরা যদি দেখি স্বাধীনতা এনে দেবে কংগ্রেস এবং রুটির জন্যে থাকবে হচ্ছে কমিউনিস্ট এরকম একটা ব্যাপার ছিল এবং আমি যেটা বললাম শত্রুর শত্রু বন্ধুতত্ত্ব যেহেতু দ্বিতীয় বিশ্ব বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে সোভিয়েত ইউনিয়ন এবং ইংল্যান্ড একই সাথে জার্মানির ইতালির এবং জাপানের বিরুদ্ধে যুদ্ধ করছে এবং সোভিয়েত ইউনিয়ন আক্রান্ত সেই ক্ষেত্রে ব্রিটিশ তখন মিত্রর জায়গায় চলে চলে যাওয়াটা এই জিনিসটা একটা নেতিবাচক বিষয় হিসেবে উপমহাদেশের মানুষের কাছে পরিলক্ষিত হয় এছাড়া আমরা যদি দেখি যে তৎকালীন যে কমিউনিস্ট যে রাজনীতি ছিল তারা তাদের কাছে সুভাষ বসু এবং তার দল তাদেরকে কিন্তু খুব অমার্জিত ভাষায় আক্রমণ করা হয় এবং নেতাজি জাপানের দালাল সম্রাট তোজোর পালিত কুকুর এগুলোও কিন্তু তখন বিভিন্ন বক্তব্য বিবৃতিতে সামনে চলে আসে যে বিষয়টা তখনকার যে জাতীয়তাবাদী যে রাজনীতির যে ধারা সুভাষ বসুর ফরওয়ার্ড ব্লক সেই ওদের কাছে এই উগ্র জাতীয়তাবাদী এই গোষ্ঠীর কাছে তখন কমিউনিস্টরা একটা তাদের শত্রু হিসেবে বিবেচিত হয় এবং ওরকম একটা পরিস্থিতিতে তারা সোমেন চন্দ্র যে কিনা তখনকার অন্যতম প্রধান একটা ভূমিকায় সংগ্রামী ভূমিকার মধ্যে ছিলেন তখন সোমেনচন্দ্র তাদের টার্গেটে পরিণত হয় এবং সোমেনচন্দ্র যখন মিছিল নিয়ে যে ফ্যাসি ফ্যাসিবিরোধী যে সম্মেলন সেখানে যাওয়ার পথে তাকে ধরা হয় এবং তাকে খুব নৃশংসভাবে হত্যা করা হয় এখানে একটি বিষয় আমাদেরকে মনে রাখতে হবে যে ফ্যাসি বিরোধী যে আন্দোলন ফ্যাসি বিরোধী যে মুভমেন্ট কমিউনিস্ট সোমেন একই সাথে তিনি যেমন ফ্যাসি বিরোধী ছিলেন সাম্রাজ্যবাদ বিরোধিতাও তার ভেতরে ছিল এবং পুঁজিবাদ বিরোধিতাও তার ভেতরে কিন্তু ছিল তো এরকম একটা পরিস্থিতিতে ওই সময়ের রাজনৈতিক এই ঘটনা পরিক্রমায় কমিউনিস্ট সোমেন শত্রু হিসেবে বিবেচিত হওয়ায় তখন তাকে জীবন দিতে হয় এবং নৃশংস হত্যাকাণ্ডের শিকার হতে হয় সোমেনচন্দ্র মাত্র ২২ বছরের জীবন পেয়েছিলেন তার মধ্যে মাত্র তিন বছর তার সাহিত্যিক জীবন এই তিন বছরের ভেতরে তিনি বন্যা নামে একটি উপন্যাস লেখেন এবং তার আটাশটি ছোট গল্প প্রকাশিত হয় সেই সাথে তিনি দুইটি একাঙ্কিকা নাটক ও তিনটি কবিতা লিখতে পেরেছিলেন মূলত তার যে সাহিত্য যে সম্ভার এটা তার মৃত্যুর পরেই তার সাহিত্য বিষয়গুলো আমাদের সামনে আসে এবং তার সাহিত্যের বিষয়গুলো আমাদের কাছে অবগত হয় সাহিত্যিক সোমেন সোমেনের সোমেনকে নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে প্রথমেই আসবে যে সোমেন আর্ট ফর আর্ট অর্থাৎ শিল্পের জন্য শিল্প সৃষ্টি করার যে ধারা ওই ধারার শিল্পী সোমেন ছিলেন না তিনি ছিলেন আর্ট ফর ম্যান শেক অর্থাৎ মানুষের জন্য শিল্প এই ধারার লেখক সাহিত্যিক ছিলেন সোমেন তিনি রেলওয়ে শ্রমিকদের সাথে কাজ করেছেন তিনি ওই শ্রমিকদের জীবনকে খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন বস্তিতে কারখানায় তিনি তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগের মধ্য দিয়ে তার ভেতরে তার সাহিত্যিক যে জীবন বোধ এটি তৈরি হয় এবং তিনি তিনি বলতেন যে মানুষের জন্য যদি সাহিত্য করতে হয় প্রলেতারিয়েতের জন্য যদি সাহিত্য করতে হয় তাহলে সেই মানুষকে সেই মানুষকে সেই মানুষের জীবনকে গভীরভাবে দেখতে হবে না হলে জীবনের জীবনের জন্য অর্থাৎ মানুষের জন্যে সাহিত্য করা সম্ভব হবে না সোমেনচন্দ্র দীর্ঘ জীবন লাভ করতে পারেননি কিন্তু তার সংক্ষিপ্ত জীবনের জীবন যে বর্ণাঢ্য জীবন সেই জীবনের মধ্য দিয়ে তিনি আমাদের সামনে অনেক দৃষ্টান্ত রেখে গেছেন একজন সমাজ সচেতন বিপ্লবী হিসেবে একজন সমাজ সচেতন লেখক হিসেবে সোমেনের যে সৃষ্টি সোমেনের যে সংগ্রাম এই বিষয়গুলোকে আমাদের ধারণ করতে হবে এবং এই বিষয় এই বিষয়গুলোকে বিশ্বাসে এনে আমাদেরকে আগামী দিনের আমাদের কর্মপরিকল্পনা আমাদের সংগ্রাম তথা সমাজ পরিবর্তনের জন্যে কাজ করে যেতে হবে জন্ম শতবর্ষে। আমি সোমেন চন্দ্রের স্মৃতির প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করে আমি শেষ করছি